সৌদি সরকার সৌদিতে তাবলিগ জামাত নিষিদ্ধ করেছে আর ব্যবসাদের জন্য সৌদিকে উন্মুক্ত করে দিয়েছে। আসসালামু আলাইকুম। সৌদি আরব পৃথিবীর অন্যতম একটি পবিত্র ভূমির নাম, যেখানে আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবাঘর, যে ঘরের সাথে পৃথিবীর কোটি কোটি মুসলমানের আত্মার সম্পর্ক। যুগ যুগ ধরে মুসলমানদের আত্মা শীতলকারী চোখ জড়ানো দুটি শহর হল সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা। দুটি শহরের জন্য সৌদি আরব পৃথিবীর মুসলমানের কাছে অতি সম্মানিত এবং ভালোবাসার একটি স্থান। কিন্তু এখন সৌদিতে যা শুরু হয়েছে তা সৌদির পবিত্র নগরীকে কলুষিত করছে, অপবিত্রতা অশ্লীলতা চারদিকে ছড়িয়ে পড়ছে, তাও আবার সৌদির সরকারের অনুমতি ক্রমে। দর্শক, দুই বছর আগ থেকেই শুনে আসছি সৌদিকে আধুনিক করতে, মানে সৌদিকে পুরোপুরি বদলে ফেলতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নানামুখী পদক্ষেপ নিয়েছেন। তিনি সৌদিকে দুবাইয়ের আদলে গড়ে তুলতে চান, তেলের উপর নির্ভরতা কমিয়ে তিনি সৌদি আরবকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে চান। তিনি চান জেদ্দাকে অত্যাধুনিক একটি শহরে রূপান্তরিত করতে, যেখানে থাকবে নাইট ক্লাব, বার, বিদেশি শিল্পীদের কনসার্টের আয়োজন এবং লোহিত সাগরের কুল ঘেঁষে গড়ে তোলা হবে অত্যাধুনিক মানের বিলাসবহুল সব রিসোর্ট। দর্শক, দুই বছর আগে লন্ডন ভিত্তিক একটি সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের সৌদিকে নিয়ে একটি প্রতিবেদন ছাপানো হয়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয় সৌদি আরবের সমুদ্র সৈকতে যে রিসোর্টের পরিকল্পনা করা হয়েছে সেখানে নারীরা বিকিনি পরে সমুদ্র স্নান করতে পারবেন, তার জন্য সৌদি সরকার একটি বিশেষ আইন প্রণয়ন করবে। দর্শক, এই সবকিছু শোনার পর দেখার পরও যেন বিশ্বাস হচ্ছিল না, কারণ ভেবেছিলাম দূর পবিত্র নগরী সৌদিতে এই অপবিত্রতা অশ্লীলতার প্রশ্নই উঠে না। কিন্তু দিন যত যাচ্ছে অপবিত্রতা আর অশ্লীলতায় সৌদি আরবের সরকারের সাপোর্ট দেখে মনটা আটকে উঠছে, ভয়ে শিহরণ যাচ্ছে। অনেক আগেই সৌদিতে সিনেমা হলের উদ্বোধন করা হয়েছে, দুই তিন বছরের মধ্যে এই সিনেমার সংখ্যা 600 ছাড়িয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে। এমনকি প্রিন্স সালমান হলিউডে বিভিন্ন মুভিতে ইনভেস্ট করেছেন। দর্শক, ক্রাউন প্রিন্স সালমান 2015 সালের জানুয়ারিতে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর 2016 সাল থেকে তিনি সৌদিতে তথাকথিত সংস্কারের নামে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কর্মকাণ্ড শুরু করেছেন। তার ভাষায় তিনি সৌদিতে মডারেট ইসলাম চালু করতে চান, নাউজবিল্লাহ। তিনি উদারপন্থী ইসলামে বিশ্বাসী বলে তিনি ঘোষণা করেছেন। তিনি মৌলবাদ বিরোধী, তিনি জঙ্গিবাদের বিরোধী। দর্শক, আমরা জানি মডারেট ইসলাম বা মধ্যপন্থার ইসলাম বলে কিছু নাই, ইসলাম আসলে যা চিরজীবন তা। কুরআন, হাদিস, শরিয়া আইন, আলেমদের ইজমা কিয়াস এসব নিয়ে যে ইসলাম, আমাদেরকে সেই ইসলামে মানতে হবে। দর্শক, মডারেট ইসলাম বা উদারপন্থী ইসলামের নামে শয়তানির একটি পদ বেছে নিয়েছে বর্তমান ক্রাউন প্রিন্স সালমান। দর্শক, ইসলাম বিদ্বেষীদের এজেন্ডা বাস্তবায়নের অপর নাম হলো মডারেট ইসলাম, আর এটাই এখন সৌদিতে বাস্তবায়ন হচ্ছে। দর্শক, 18 জুলাই 2020 পবিত্র মদিনায় বিদেশি মডেলদের খোলামেলা ফটোশুট করা হয়েছে। সৌদির জনপ্রিয় এক ম্যাগাজিন ভুক এরাবিয়ার আয়োজনে মদিনার আল উলা লেখায় অর্ধনগ্ন মডেলদের ফটোশুট করা হয়েছে। দর্শক, পবিত্র নগরী মদিনায় 24 ঘন্টা ব্যাপী এই অশ্লীলতা চলতে থাকে। সেখানে বিশ্বের নামি দামি মডেলদেরকে নগ্ন অর্ধনগ্ন করে পবিত্র মদিনাকে অপবিত্র করা হয়। 20 জুন 2018 সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ান শিল্পীদেরকে দিয়ে কিং ফাহাদ কালচারাল সেন্টারে কনসার্টের আয়োজন করা হয়। দর্শক, 5 ডিসেম্বর 2020 কানাডীয় সঙ্গীত শিল্পী জাস্টিন বিবারকে দিয়ে কনসার্ট করানো হয়। দর্শক, প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় 24 এপ্রিল 2021 সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ মহাভারত নামে একটি প্রতিবেদন ছেপেছে। সেখানে উল্লেখ করা হয়েছে সৌদি আরবের স্কুলে রামায়ণ মহাভারত পড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছেন ক্রাউন প্রিন্স সালমান। 5 মে 2018 যুগান্তর পত্রিকা সহ বেশ কিছু পত্রিকায় এসেছে সৌদি আরবের নির্মাণ হতে যাচ্ছে খ্রিস্টান গির্জা এবং সেজন্য একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে সৌদি আরব। দর্শক, এই মাত্র কয়েকদিন আগে সালমান খানের কনসার্ট হয়ে গেল পবিত্র ভূমি সৌদি আরবে, যা সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। কল্পনাতীত জঘন্য ধরনের কাজ তারা করেছে। পবিত্র ভূমিতে নানামুখী অপবিত্র অশ্লীল কাজ করে মুসলমানদের পবিত্র ভূমিকে কলুষিত করেছে সৌদির শাসক গোষ্ঠী, অথচ তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদির সরকার। দর্শক, সবচেয়ে বেশি দুঃখজনক হলো এমন একটি নিরীহ সংগঠনকে জঙ্গি অথবা সন্ত্রাসবাদের প্রবেশ পথ বলে ঘোষণা করা হয়েছে। এমনকি সৌদির ইসলামী বিষয় মন্ত্রণালয় থেকে তাবলিগ জামাতের বিরুদ্ধে মসজিদে মসজিদে খুতবা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তাবলিগ জামাত নাকি একটি সন্ত্রাসী গোষ্ঠী। এদের বিরুদ্ধে সতর্ক করার জন্য ইমামদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, আমি ব্যক্তিগতভাবে তাবলিগ জামাতের বিভিন্ন কর্মকাণ্ডের ঘোর বিরোধী, তাদের সাথে বিভিন্ন জায়গায় মত পার্থক্য রয়েছে, তাই বলে এদের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার কোনো অবস্থান নেই। তাদের দাওয়াতি কাজের ফলে পৃথিবীতে অনেক বিধর্মীদের কাছে ইসলামের বাণী পৌঁছে গিয়েছে। দিনের অনেক খেদমত হচ্ছে, লাখো লাখো অমুসলিম মুসলমান হচ্ছে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা বিপদে চলে গিয়েছিল, আলহামদুলিল্লাহ তারা আজ ইসলামের সঠিক পথে ফিরে এসেছে। শুধু ইসলামে ফিরে আসে নাই, তাদের মাঝে অনেকে মাশাআল্লাহ দিনের দায়ী হয়ে গেছেন। দর্শক, এটা কি ইসলামের খেদমত নয়? এদের অনেক ব্যাপারে সমালোচনা করাই যায়, কিন্তু যে দাওয়াতি কাজগুলো এই তাবলিগ জামাত দিয়ে হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। সিনেমা, কনসার্ট, নাচ, গান সব চলবে, কিন্তু ইসলামের পথে যারা দাওয়াতি কাজ করছে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, এটাই বর্তমান সৌদি আরবের মডারেট ইসলামের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বাস্তব উদাহরণ। দর্শক, আমাদের দেশের অনেক ভাই আছেন যারা তাবলিগ জামাতের বিরুদ্ধে অথবা তাবলিগ জামাত পছন্দ করেন না, তারা অনেক খুশি হয়েছেন, বলছেন তাবলিগ জামাত বিদাত তাই নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, আমি তাদের জন্য আজ কোনো ফতোয়া দিতে আসিনি, আমি কোনো মুফতি নই, আমি কোনো আলেমও নই, শুধুমাত্র নিজের আক্ষেপটা শেয়ার করতে এসেছি এবং আপনাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন করতে এসেছি। আচ্ছা, তাবলিগ কি নতুন কোনো দল? জি না, অবশ্যই না। তাবলিগ 1926 সাল থেকে ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবী জুড়ে তাবলিগ জামাত ইসলামের খেদমত করে আসছে। যদিও তাদের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক রয়েছে, তবে কেন আজকে এসে, আজকের এই দিনে এসে সৌদি এমন সিদ্ধান্ত নিল? আগে কেন নিষিদ্ধ করল না? আজকে তারা যে ভুলভ্রান্তি করছে, অতীতেও তো তারা সেই ভুলভ্রান্তি করে এসেছে, তবে কেন তাদেরকে অতীতে নিষিদ্ধ করা হলো না, আজকে এই দিনে এসে কেন নিষিদ্ধ করা হলো, তার কারণটা কি? দর্শক, আমার ক্ষুদ্র জ্ঞানে যে কারণটা আমি পেয়েছি, সেই কারণটা হলো তারা ভেবে দেখেছে পৃথিবী জুড়ে তাবলিগ জামাতের দাওয়াতের ফলে একটি জাগরণ সৃষ্টি হয়েছে, বিধর্মীরা ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে। সারা দুনিয়া জুড়ে তাবলিগ জামাতের পৃথিবীতে অনেক খ্রিস্টান, ইহুদি, নাসারা ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে, এমনকি মুসলমানদের ঘরে জন্ম নিয়ে যারা মুসলমান থেকে ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, মদ, গাঁজা, বিভিন্ন নেশায় নেশাগ্রস্ত হয়ে তাদের জীবনকে ধ্বংস করে দিয়েছিল, তারা এই তাবলিগের দাওয়াত পেয়ে ইসলামের পথে ফিরে আসে, অনেক বড় বড় দায়ী ইল্লাল্লাহ হয়ে মাঠে ময়দানে কাজ করছে। এসব দেখে ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষীদের গায়ে আগুন জ্বলে গিয়েছে, তাই তারা তাবলিগ জামাতের পেছনে লেগে গিয়েছে। তারা ভেবে দেখেছে এভাবে চলতে থাকলে সারা পৃথিবীতে ইসলামের একটি জাগরণ সৃষ্টি হয়ে যাবে, কারণ তাবলিগ জামাত খুবই নিরীহ একটি সংগঠন, যেই সংগঠনকে তারা কোনো ঠকমাই দিতে পারছে না, তারা খুবই নিরীহ একটি সংগঠন। তাই তারা বুদ্ধি করে, প্ল্যান করে সৌদি আরবকে দিয়ে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করানোর পরিকল্পনা করেছে। সৌদি আরব সেই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধীদের ফাঁদে পা দিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, তারা সৌদিতে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সৌদি সরকার এবং ক্রাউন প্রিন্স সালমান ইসলাম বিদ্বেষীদের স্বার্থ হাসিল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাই তারা আজকের এই দিনে তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে। তারা ভেবে দেখেনি তাবলিগ জামাতকে দিয়ে ইসলামের কতটা খেদমত হচ্ছে। হ্যাঁ, তাদের ভুল ত্রুটি রয়েছে, সেই ব্যাপারে সৌদি আরব তাদেরকে নসিহত করতে পারত, সৌদির বড় বড় আলেমদের পক্ষ থেকে এই তাবলিগ জামাতের বড় বড় দায়ীদেরকে ডেকে, মুরব্বীদেরকে ডেকে নিয়ে গিয়ে বসে এই ব্যাপারটা মীমাংসা করতে পারত, তাদের ভুল ত্রুটি ধরিয়ে দিতে পারত, তাদেরকে ওয়ার্নিং দিতে পারত। এভাবে নিষিদ্ধ করা একটি ইসলামের দাওয়াতি কাজে লিপ্ত এমন একটি দলকে এইভাবে হুট করে নিষিদ্ধ করে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি একমাত্র ইসলাম বিরোধী চক্রের চক্রান্তকে সফল করার জন্যে সৌদির সরকার, সৌদির শাসক গোষ্ঠী এই পদক্ষেপ নিয়েছে। আমি এটার ঘোর বিরোধিতা করছি, তীব্রভাবে এর প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, সম্প্রতি কাবার ইমামের ভার্চুয়াল হাজরে আসওয়াদ উদ্বোধন, এটা কি বিদাত নয়? অন্য আরেকজন কাবার সাবেক ইমাম মুভিতে অভিনয় করে সারা দুনিয়ায় সমালোচিত হয়েছেন, এইসব কিসের আলামত? দর্শক, কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, নাচ গান হচ্ছে, নাইট ক্লাবে সালমান নারী নিয়ে ফুর্তিও করছে, সৌদি স্কুলের পাঠ্য বইয়ে রামায়ণ মহাভারত সংযুক্ত করে মুসলমান বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে, গির্জা স্থাপন করা হচ্ছে, মেয়েদের পর্দার হুকুম শিথিল করা হয়েছে, নামাজে মসজিদের মাইকে
কোরআন তেলাওয়াত নিষিদ্ধ হয়েছে, যা সারা জীবন ধরেই বৈধ ছিল। দর্শক, এর জন্য ব্যক্তিগতভাবে সৌদি সরকারের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মডারেট মুসলিমপন্থী তথা দাজ্জালের অনুসারীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, সেই প্রার্থনা করি। আর তাদের হেদায়েতের সম্ভাবনা যদি না থাকে তাহলে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিন, সেই কামনাও করি। সৌদির পবিত্র নগরী মক্কা মদিনাকে আল্লাহ তার রহমতি কুদরতের হাত দ্বারা দাজ্জালের অনুসর থেকে হেফাজত করুন, রক্ষা করুন, এই প্রার্থনা করি। দর্শক, আগের সৌদি আর বর্তমান সৌদি আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যারা সৌদিতে রয়েছেন তারা অবশ্যই জানেন, এই প্রিন্স সালমান পশ্চিমাদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। ইসলামের সোনালী অতীত ভুলে ইসলাম থেকে এরা বহু দূরে চলে গিয়েছে। আল্লাহ আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা তাকেই অনুসরণ করব যারা কোরআন এবং হাদিস অনুসরণ করেন। আমরা সৌদিকে অবশ্যই অন্ধভাবে অনুসরণ করব না, কোনো আলেম কোনো বজরুগকে অবশ্যই অন্ধভাবে অনুসরণ করব না। আমরা সেই আলেম সেই বুজুর্গকে অনুসরণ করব যারা কোরআনকে অনুসরণ করেন, যারা ইসলাম অনুসরণ করেন, যারা হাদিস অনুসরণ করেন, যারা হাদিস এবং কোরআন সম্পর্কে আমাদেরকে নসিহত করেন, আমরা তাদেরকে অনুসরণ করব। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।